শুভেচ্ছা এবং আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে আর শুরুতেই জানিয়ে দিব শোনা। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সংঘর্ষ, হাটহাজারিতে কেন্দ্র দখল, হোমনায় জাল ভোটের অভিযোগ। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় দশ দিন পেছালো, প্রস্তুতির জন্য সময় চেয়েছে আদালত, বিলম্বে পরিবারের ক্ষোভ। রাজধানীতে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ, সরকারের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ ফখরুলের। স্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে গুরুত্ব বাড়ছে বললেন প্রধানমন্ত্রী, ঢাকায় দুই দিনের বিনিয়োগে সম্মেলন শুরু। আরসার সাথে দ্বন্দ্বের জেরে খুন হন মহিবুল্লাহ, বলছে এপিবিএন, হত্যাকাণ্ড প্রভাব ফেলবে রোহিঙ্গা প্রত্যাবাসনে, মত বিশ্লেষকদের। আরো যে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব মানে ছিল, প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করা বা ওটার বিপক্ষ শক্তি একটা মেসেজ দিচ্ছে সেটাকেও আমরা ধরে নিতে পারি। জার্মানি আর ইতালিতেও শনাক্ত হলো অমিক্রন, করোনার এই ভ্যারিয়েন্টকে সবচেয়ে অস্বাভাবিক ও ভয়ঙ্কর আখ্যা ডব্লিউএইচও। চট্টগ্রামে টেস্টের তৃতীয় দিনে শুরুতে স্পিনার তাইজুলের জোড়া আঘাত, টপ অর্ডারে চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশে আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। পুরো খবরে যাচ্ছি। তৃতীয় ধাপে 1000-এর বেশি ইউপিতে চলছে ভোট গ্রহণ, কয়েকটি পৌরসভাতেও ভোট নেওয়া হচ্ছে আজ। সকাল 8টায় শুরু হওয়া ভোট টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের দেখা গেছে দীর্ঘ লাইন। এখন পর্যন্ত বেশিরভাগ স্থানেই শান্তিপূর্ণ পরিবেশ, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, টহলে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। তৃতীয় ধাপে ভোট হচ্ছে 1007 ইউনিয়নে। 30 বছর পরে হাওয়ায় আবার একটা ভোট, একটা সুস্থ একটা নির্বাচন দেখতেছি, আমাদের ভোট আমরা দিতে পারছি, এটি আমরা খুশি। বিসমিল, আমরা কোনো ভোট দিতে পারি না এরকম সুন্দর মতন, এখন আমরা ভোট দিতে আসি আল্লাহর মূলে। এরকম সুস্থ স্বাভাবিকভাবে যে আমরা শেষ পর্যন্ত দিতে পারি ভোট, এই আমাদের চাওয়া। মানে মারামারি, ফিটাফিটি, হামলা হইব, ইয়া হইব, একটু ভয় লাগছে বাড়িতে না আসতে, যে না মানে ভোট দিতে গেলে কি আমাকে জান হারাম নাই, এখন তো দিয়ে একবারে সুন্দর নিরিবিরি চলতে আছে। ভোট শুরুর পর বিশৃঙ্খলা হয়েছে কুমিল্লায়। হোমনার মাথাভাঙা ইউনিয়নের সয়ফুল্লাহ কান্দি কেন্দ্রে হাতাহাতিতে জড়িয়েছে দুই প্রার্থী সমর্থকরা। জাল ভোট দেওয়ার গুজবকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের হাটহাজারির ছিপাতলি ইউনিয়নে সংঘর্ষে জড়ায় নৌকার স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। এক নম্বর ওয়ার্ডে ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র দখলের চেষ্টা চললেও প্রতিপক্ষরা বাধা দেয়। এই সময় দুপক্ষ সংঘর্ষে জড়ায়, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের বাঁকড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারির উপর হামলার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় ভোট গ্রহণ বন্ধ হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় র্যাবের স্ট্রাইকিং ফোর্স, তারা লাঠি পেটা করে উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিশৃঙ্খলা হয়েছে মুন্সীগঞ্জেও। সদর উপজেলার আদারা ইউনিয়নে মিজিকান্দি কেন্দ্রে জাল ভোট দেয়া নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়, ঘটে ককটেল বিস্ফোরণ, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটের আগে লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ 31 জনকে আটক করেছে র্যাব।
জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি এলজি, নয়টি ককটেল, চারটি চাপাতি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র। ইউপি নির্বাচনে নাশকতার সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অনিয়মের অভিযোগে নরসিংদী ও টাঙ্গাইলে দুই প্রার্থী ভোট বর্জন করেছে, কয়েকটি স্থানে স্থগিত আছে ভোট, ফেনীতে 20 জনকে আটক করা হয়েছে। ইউপি নির্বাচনের খবরাখবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চট্টগ্রামের হাটহাজারিতে যেতে চাই। সহকর্মী আলামিন শিকদার যুক্ত আছেন আমাদের সাথে। আলামিন, একটি কেন্দ্রে সংযুক্ত হয়েছে, সেখানে এখন কি পরিস্থিতি আছে সেই খবর আছে কিনা আপনার কাছে? টুম্পাশে যে কেন্দ্রটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কেন্দ্র দখল নিয়ে চেয়ারম্যানের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে, সেই কেন্দ্রটিতে আমরা অবস্থান করছি। সেটি হচ্ছে ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র। সেখানে প্রায় আধ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম এসে এখন ভোট গ্রহণ শুরু করেছে। এখন বলতে গেলে স্বাভাবিক পর্যায়ে ভোট গ্রহণ চলছে এবং পুলিশের ব্যাপক মোতায়েন করা হয়েছে। এখন আনসার এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের বেশ কিছু সদস্য এখানে ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরে অবস্থান করছে। তবে এখন ভোট গ্রহণের পরিস্থিতি যদি বলতে চাই বেশ স্বাভাবিক রয়েছে। তবে যে অভিযোগটি ছিল এই কেন্দ্রটির দুই প্রার্থী সমর্থকরা এবং দুই প্রার্থী আসলে অভিযোগ করছেন যে নৌকার সমর্থকরা এসে এখানে ভোট কেন্দ্র দখল করতে চেয়েছিলেন। আবার বিদ্রোহী প্রার্থী সমর্থকদের বিরুদ্ধেও একই অভিযোগ তুলেছেন নৌকার যে প্রার্থী, তিনি বলেছেন যে বিদ্রোহী প্রার্থীর যে সমর্থকরা আছে তারা এসে তার এজেন্টকে বের করে দেওয়ার কারণে তারা এখানে এসেছিল, যার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ব্যালট পেপার আমরা এখানে দেখেছিলাম যে ব্যালট পেপারগুলো যে বুথ রয়েছে সেই বুথে ছড়িয়ে ছিটিয়েছিল। তার ঠিক পরে এখানে পুলিশের যে অবস্থান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভোট গ্রহণ আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই ভোটার, কিন্তু কিছুক্ষণ আগে যেহেতু খালি ছিল তবে এখন ভোটারদের সরব উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি এবং খুব সুষ্ঠুভাবেই এখানে ভোট গ্রহণ চলছে। টুম্পা, ধন্যবাদ আপনাকে। আলামিন, আমরা যেতে চাই এখন রামিজ আহসানের কাছে, মেহেরপুর থেকে যুক্ত আছেন তিনি আমাদের সাথে। রামিজ, কি অবস্থা, কেমন চলছে? 5 ঘন্টার বেশি হয়ে গেল ভোটের, কেমন দেখছেন ভোট গ্রহণের চিত্র? আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং ঘুরে এসেছি। ঘুরে এসে আমি এখন মেহেরপুর সদর উপজেলার একটি কেন্দ্র, যেটি গোহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্রে অবস্থান করছি। আমি কিছুক্ষণ আগে দেখেছি আমি এখানে একজন স্বতন্ত্র প্রার্থী, ইউনিটের চেয়ারম্যান পদ প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এখানে এসেছিলেন এবং আশা করবেন এই কেন্দ্রে বেশ উত্তেজনার সৃষ্টি হয় এবং সেটি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা বিশেষ বাহিনীগুলো আছে তারা সেটিকে প্রতিহত করে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে ভোট গ্রহণ চলছে। আর যদি একটু কথা বলার চেষ্টা করি আপনাকে, যে মেহেরপুরের যে 6টি ইউনিয়নে মেহেরপুর গাংনী উপজেলার 4টি ইউনিয়ন এবং সদর উপজেলার 2টি ইউনিয়নে মোট 6টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। আর এর মধ্যে ধানখোলা ইউনিয়নে আব্দুর রাজ্জাক যিনি রয়েছেন তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হয়েছেন। আর আরেকটি কথা আমি বলার চেষ্টা করি, আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি আমরা, সে সময় দেখেছি যে বিদ্রোহী যেসব প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে এবং তারা যেটি বলছেন যে ভোট কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ভোট জাল ভোট নেওয়া হচ্ছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ তারা করছেন। তো এই ছিল মেহেরপুরের এখন পর্যন্ত ভোটের সার্বিক অবস্থা। ধন্যবাদ রামিজ, মেহেরপুরের খবর জানছিলাম। আমরা যেতে চাই ভোলার সহকর্মী এইচ এম জাকির যুক্ত আছেন। জাকির, দুপুর গড়িয়েছে, কেন্দ্রগুলোতে এখন ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন সকাল থেকে? হ্যাঁ, এখন চরপেশনের 7টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে এর আগে হয়তো 5টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন নৌকার প্রতীকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, পাশাপাশি 2টি ইউনিয়নের চলছে ভোট গ্রহণ। তার মধ্যে আমি এই মুহূর্তে যে ইউনিয়নটি ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগর সংলগ্ন যেটি ইউনিয়ন হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপ চর কুকটিমুখ, ঠিক সেই ইউনিয়নটিতে আছি। এখানে সকাল থেকে আমরা যেই খবরগুলো সংগ্রহ করতে পেরেছি তাতে করে ওই ইউনিয়নটিতে বিদ্রোহী প্রার্থী রয়েছে কবির হোসেন, তিনি আমাদেরকে অভিযোগ করেছে যে এখানে সরকার দলীয় প্রার্থী যিনি নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে তিনি বিদ্রোহী প্রার্থীর সকল এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে এমনটি অভিযোগ করছে। এমনকি এই বিষয় নিয়ে বিদ্রোহী প্রার্থী তিনি যে 2 নম্বর কেন্দ্রটি রয়েছে সেখানে এসে অনেকটা প্রতিবাদী করেছিল, তখন এক পর্যায়ে পুলিশ তার প্রতিবাদী মিছিলকে ব্যাহত করতে
করতে তাদের উপর উপর্যুপরি লাঠিচার্জ করে তার দশজন ভোটারদেরকে আহত করেছে এমনটি কিন্তু তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি সার্বিক দিক থেকে ভোলার চর পেশনের যে সাতটি ইউনিয়নে মেম্বার প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণ চলছে সেই ক্ষেত্রে দেখা গেছে অধিকাংশ ইউনিয়নে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, এমনকি ভোটার শত। পাশাপাশি সার্বিক দিক থেকে ভোলার চর পেশনের যে সাতটি ইউনিয়নে মেম্বার প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণ চলছে সেই ক্ষেত্রে দেখা গেছে অধিকাংশ ইউনিয়নে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, এমনকি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। হয়তো বেলা বারোটার সাথে সাথে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে, সকাল থেকে যে পরিমাণ ভোটার ছিল এখন হয়তো একটু কমছে, পরক্ষণে হয়তো দুপুরে আরও ভোটার বাড়বে এমনটি কিন্তু এখানকার প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছিল। টুব্বা, ধন্যবাদ। জাকির বোলা থেকে জানাচ্ছিলেন, ইউপি নির্বাচনের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। 10 দিন পিছিয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়। আসছে 8 ডিসেম্বর রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ দেন। রবিবার এই রায়ের দিন ধার্য ছিল, 22 আসামিকে এই দিন আদালতে নেওয়া হয়েছে। মামলার 60 সাক্ষীর মধ্যে 46 জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে 4 মার্চ। 25 আসামির মধ্যে কারাগারে থাকা 22 জন নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। 2019 সালের 6 অক্টোবর রাতে ফেসবুকে পোস্টের জেরে মারধর করা হলে মারা যায় আবরার। ওই ঘটনায় আবরারের বাবা বরকতুল্লাহ বাদী হয়ে মামলা করেন। 2019 সালের 13 নভেম্বর 25 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। 21 জানুয়ারি তা আমলে নেয় আদালত। 15 সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তবে করোনার অচল অবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন আর বিচারকের প্রতি আসামি পক্ষের অনাস্থার ঘটনায় বিচার বিলম্বিত হয়। আবরার ফাহাদ হত্যার মামলাতে 25 জন আসামি আছে। আমাদের আশা থাকবে যাতে সবারই মৃত্যুদণ্ড হয় এবং কোনো আসামি যেন খালাস না পায়। ভবিষ্যতে যেন এই ধরনের হত্যাকাণ্ড না ঘটে, শিক্ষা প্রতিষ্ঠানের যাতে একটা ওই জায়গায় একটা উদাহরণ হয়ে থাকবে। এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতের সামনে আছেন রাব্বি সিদ্দিকি, তার কাছেই জানতে চাইব রাব্বির রায়ের তারিখ পেছালো কেন, কি বলছেন আদালত। ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু রায়ের দিন, রায় ঘোষণার দিন ধার্য ছিল, সেই অনুযায়ী কিন্তু আসামিদেরকেও আদালতে তোলা হয়েছে, শুনানিও হয়েছে। আদালতের এজলাস কক্ষে ছিলেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, তিনি আসলে আদালতের চিত্রটা বিস্তারিত তুলে ধরবেন। আমন্ত্রণ আপনাকে। আসলে আপনি আমাদের জানাবেন যে আসলে আজকে এই যে রায়ের তারিখটি পিছিয়ে গেল, এটা আলোচিত একটি হত্যাকাণ্ড, এত জন আসামি 25 জনের মতো, একটু যদি বিস্তারিত বলতেন। আজকে আসলে জনাকীর্ণ আদালত ছিলেন এবং সেখানে আদালত কক্ষে একেবারে যারা ছিলেন দুপক্ষের রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবী আসামিরা ছিলেন, পাশাপাশি সাংবাদিক ছিলেন, সব কিছু মিলে একেবারে জনাকীর্ণ আদালত। সেখানে বিচারক যখন আদেশ আসলেন প্রায় 12:30 থেকে 12:05 মধ্যে তিনি প্রবেশ করলেন এবং সর্বসাকুল্যে 1 থেকে 1.5 মিনিট সেখানে অবস্থান করলেন। অবস্থান করলে দুই লাইনের কথা বলে তিনি চলে গেলেন এবং সেটি তিনি বললেন যে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের যে যুক্তিতর্ক, সেই যুক্তিতর্ক বিশ্লেষণ করে এই রায় প্রস্তুতে সময় প্রয়োজন, সে কারণে আজকে রায় দেওয়া হলো না, শুধুমাত্র এই কথাটি বলে চলে গেলেন। আর এখানে আসলে যেহেতু এটি অনেক বড় ধরনের মামলা, আলোচিত মামলা, চাঞ্চল্যকর মামলা, সব কিছু মিলিয়ে এখানে প্রায় 60 জন সাক্ষীর মধ্যে 46 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছে, পাশাপাশি 25 জন আসামি রয়েছে এবং 6 জন সাফাই সাক্ষী রয়েছে, 1 জন বাদী রয়েছেন, 1 জন তদন্ত কর্মকর্তা রয়েছেন। সব মিলিয়ে তাদের যে সাক্ষ্য, তাদের যে যুক্তিতর্ক, যারা সব কিছু বিশ্লেষণ করে আসলে সময় প্রয়োজন। আর এই মামলাটি জানেন যদিও 2 বছর আগে শুরু হয়েছিল কিন্তু এই মামলার বিচার কাজ চলেছে কিন্তু 6 থেকে 7 মাসের বেশি নয়, কারণ গেল বছরের অক্টোবর থেকে বিচারটি শুরু হয়েছে মার্চ পর্যন্ত এবং মার্চের পরে করোনার কারণে যদি বন্ধ হয়েছে সেই কারণে বিচার কার্য কিন্তু চলেনি এবং গত সেপ্টেম্বরের থেকে আবার শুরু হয়েছে। সব কিছু মিলে আমরা বলতে পারি 5 থেকে 6 মাসের মধ্যে এই বিচার কাজ থেকে আসলে সম্পন্ন হয়েছে। সুতরাং বিচারক যদি বলেছেন যে আসলে কিছু সময় প্রয়োজন, সেই সময়ের কারণে আসলে খুব বেশি দিন পেছান নেই, আজকে 10 দিনের মতো তিনি পিছিয়েছেন। রায় পিছালে কিন্তু এক ধরনের উদ্বেগ তৈরি হয়, বিশেষ করে মামলার বাদী আবরারের বাবা, তিনি কিন্তু উদ্বেগের কথা বলেছেন, এটা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এটি আসলে সবসময় আসলে দুটি কথাই বলা হয় যে আপনি
জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারেড, জাস্টিস বারেড, সেটি ওপরে রয়েছে। তো সব কিছু মিলে আসলে বিচারকার, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর মামলা, সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি, এর আগেও মামলা পিছানোর নজিরটা কিন্তু একেবারে অহরহ। কারণ বিচার যদি মনে করেন যে এখানে ন্যায় বিচারের স্বার্থে মামলাটি পিছানোর প্রয়োজন এবং আরও অধিকতর যুক্তিতর্ক অবস্থাপনের প্রয়োজন, অধিকতর তদন্তের প্রয়োজন, সেটি কিন্তু বিচার চালু করতে পারেন। কয়েকদিন আগে আমরা তিন্নির হত্যা মামলা দেখেছি, এই তিন্নির হত্যা মামলায় কিন্তু যেদিন রায় হওয়ার কথা ছিল সেদিন সাক্ষী, নতুন করে সাক্ষী নেওয়া হবে, অর্থাৎ তার বাবা এবং তার চাচার সাক্ষী নেওয়া হবে। তো সব কিছু মিলিয়ে বিচার যদি মনে করেন যে এই মামলার ন্যায় বিচার নিশ্চিতের জন্য দুই পক্ষের মধ্যে যাতে ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হয় সেজন্য যদি তিনি মনে করেন যে পেছানো দরকার, আরও শুনানির দরকার, আর যুক্তিতর্ক উপস্থাপনের দরকার এবং আরও রায়টি আরও বিশ্লেষণ করা দরকার, সেই কারণে তিনি সময়টা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম বিস্তারিত, তিনি বলেছেন কেন এই রায়টি পিছিয়ে গেল এবং পিছালে যে আসলে মামলা নিয়ে রায় নিয়ে তেমন কোনো জটিলতা হয় না সেটিও কিন্তু তিনি পরিষ্কার করলেন। ধন্যবাদ আপনাকে। রাব্বি সিদ্দিকী মহানগর দায়রা জজ আদালতের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের। নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 19তম সভার শেষে ব্রিফ করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এবং সেটা যেন সারিবদ্ধ থাকে, সেখানে কোনো প্রতিযোগিতামূলকভাবে যেন কেউ কোনো বাসকে ধাক্কা দিয়ে যাত্রীর উপর অত্যাচার করে, নির্যাতন করে যেন সেখানে পরিচালনা না করে সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে যেন পরিচালিত হয়, সেই সকলকে মাথায় রেখেই আমরা এখন আমরা এগিয়ে চলেছি। সুতরাং আমাদের যে মূল লক্ষ্য ফ্র্যাঞ্চাইজিং, সেটা থেকে কোনোভাবেই আমরা পিছিয়ে পা বা দূরে সরে আসিনি। সেটাকে লক্ষ্য রেখেই আমরা পাইলটিং হিসেবে, নমুনা হিসেবে এই যাত্রাপথটা শুরু করছি এবং এরই মাঝে আজকে থেকেই আমরা আমাদের গ্রিন ক্লাস্টারের বাকি কাজগুলো আমরা আজকে থেকে শুরু করে দিয়েছি। সুতরাং আমরা মনে করি যে এটা চালু করতে পারার সাথে সাথে বাকিগুলো আমরা আরও অত্যন্ত অতি দ্রুততার সাথে বাকিগুলো আমরা করতে পারবো। প্রথমটাই হলো সবচেয়ে কষ্টকর, প্রথমটা করতে পারলে বাকিগুলো আরও দ্রুততার সাথে হবে। এবং সেখানে কোন সড়কে অযান্ত্রিক বা বাহনগুলো থাকবে থাকবে না সেই বিষয়গুলোও কিন্তু আমরা বিশ্লেষণ করছি এবং ভবিষ্যতে সেই দিকেও আমরা আগাবো, যাতে করে পূর্ণ শৃঙ্খলার মধ্যে গণপরিবহন ব্যবস্থা আসে। এর জন্য আমরা কঠোর হচ্ছি। আগামী 1 ডিসেম্বর থেকে 1646টি যেই বাস চিহ্নিত করা হয়েছে যেগুলো রুট পারমিট বিহীন, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব এবং সেই অভিযান কঠোর অভিযান হবে। শুধু জরিমানা না, আমরা যেখানে এই রুট পারমিট বিহীন অবৈধ বাস পাব আমরা সেগুলো জব্দ করব এবং সেগুলো আমরা ধ্বংস করে দিব। যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক সরকার তা চায় না, তাই তাকে মুক্তি দিতে নানা অজুহাত দাঁড় করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুলের সন্দেহ প্রকাশ করে বলেন বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ফিরলে পরিস্থিতি খারাপ হবে, তাই তাকে সরকার মুক্তি দিতে চায় না। খালেদা জিয়াকে শান্তিপূর্ণভাবে বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। বলেন তাকে বিদেশে পাঠানোর আগ পর্যন্ত কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 8 দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য পরিশ্রম করছেন, কেন তাকে এইভাবে বাইরে যেতে না দেওয়া, কেন তাকে শর্ত সাপেক্ষে আটক রাখার কারণটা কেন, একটাই মাত্র কারণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি এই বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য দেশি বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। বলেন বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো ও নীতিগত সুবিধাও নিশ্চিত করা হচ্ছে। উন্নয়নশীল দেশের কাতারে ওঠা বাংলাদেশ এখন যে কোনো ধরনের বিনিয়োগের জন্য প্রস্তুত। দ্রুত গতিতে এগিয়ে চলা বাংলাদেশ উন্নয়ন আর বিনিয়োগ সম্ভাবনার দিক থেকে বিশ্বকে জানান দিচ্ছে দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশটি। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট 2021। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই সম্মেলনের আয়োজন করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে 54টি দেশের বিনিয়োগকারীরা এই সামিটে অংশ নিচ্ছেন। দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে,
যোগদান করবার জন্য। সম্মেলনে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, নিশ্চিত করছে বিনিয়োগের সব রকমের পরিবেশ। দেশে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ পরিশ্রমী জনপদ সৃষ্টি, আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7% বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনঃ বিনিয়োগের মাধ্যমে। প্রধানমন্ত্রী জানান, দেশ জুড়ে অবকাঠামোর উন্নয়ন, বিদ্যুতের নিশ্চয়তা সহ বিনিয়োগকারীদের নীতিগত সুবিধাও দেয়া হচ্ছে। বলেন, সামনে খাতওয়ারি বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হবে। বিনিয়োগের জন্য আমরা সম্ভাবনাময় 11টি খাত চিহ্নিত করে দিয়েছি, তার মধ্যে যেমন অবকাঠামো, পুঁজিবাজার ও ফাইন্যান্সিয়াল সেবা, তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স উৎপাদন। আমি বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীগণ বাংলাদেশে এসব খাতে সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। দেশি বিদেশি 1000-এর বেশি বিনিয়োগকারী অংশ নিয়েছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটে। ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট 2100 শুভ উদ্বোধন ঘোষণা করছি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার হুমকি আর পরিকল্পনার একটি অডিও ক্লিপ এসেছে যমুনা নিউজের হাতে। সেটিতে যে কোনো সময় তাকে হত্যার হুমকি দেওয়া হলেও নিরাপত্তা ঝুঁকির কথা কখনো আইনশৃঙ্খলা বাহিনীকে জানাননি মুহিবুল্লাহ। বেশ লম্বা সময়ে গতিবিধির ওপর নজর রেখেই তাকে খুন করা হয় বলে মনে করেন কর্মকর্তারা। আর বিশ্লেষকদের মত, আরসার সাথে মুহিবুল্লাহর দ্বন্দ্ব বেশ পুরনো আর সেটির জেরে এই হত্যাকাণ্ড, যা প্রভাব ফেলেছে প্রত্যাবাসনে। মহিবুল্লাহ হত্যাকাণ্ড ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধ নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব ছবি তুলেছেন সুমন সরকার। ঘটনার দিন এশার নামাজ শেষে মহিবুল্লাহকে তার ঘরে দিয়ে চলে যায় সঙ্গে থাকা এপিবিএন সদস্যরা। এর কিছুক্ষণ পরেই ঘটে হত্যাকাণ্ড। ক্যাম্পের দায়িত্বে থাকা এপিবিএন কর্মকর্তারা বলছেন, ঠিক যে সময়ে মহিবুল্লাহর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকে না, সেই সময়টিকে বেছে নিয়েছিল সন্ত্রাসীরা। কখনো নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নও ছিলেন না মহিবুল্লাহ। কিন্তু তিনি কিন্তু কখনোই আমাদেরকে বলেননি যে তার জীবনের কোনো হুমকি আছে, বেদনে কিছু বলেননি, বা আমাদের কারো কাছে কিন্তু কোনো ধরনের এই ধরনের কোনো আবেদন উনি করেননি। তারপরেও কিন্তু আমরা তাকে সবসময় নিরাপত্তা দিয়ে যেতাম। তার যে অফিস ছিল, এই অফিসে আমাদের পুলিশ থাকতো, সাদা পোশাক আমাদের পুলিশ মোতায়েন ছিল, সব কিছু কিন্তু ছিল। প্রত্যাবাসন আর ক্যাম্পের আধিপত্য নিয়ে দ্বন্দ্বই হত্যাকাণ্ডের কারণ বলে মনে করেন এই কর্মকর্তা। উনি প্রত্যাবাসন নিয়ে কাজ করেছেন সবসময় দীর্ঘদিন। উনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন, বিভিন্ন ফোরামে উনি কথা বলেছেন এই বিষয়গুলি নিয়ে। তো এইটাতে করে একটা তার বিরুদ্ধে একটা গ্রুপ এখানে জন্ম নিয়েছিল। পাশাপাশি ক্যাম্পের ভিতরে উনি অনেক জনপ্রিয় ছিলেন। ওনার যে সংগঠন ছিল, এই সংগঠনের পক্ষে যখন কাজ করতেন উনি, বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন মেসেজ পাঠাতেন, বিশেষ করে রোহিঙ্গাদের অধিকার নিয়ে। পাশাপাশি যারা এখানে ছিল তারা তার জনপ্রিয়তাকে তাদের নিজেদের জন্য একটা থ্রেট মনে করতো সবসময়, যে মহিবুল্লাহ যেই পরিমাণে জনপ্রিয় হচ্ছে তাতে করে অন্যরা যারা এখানে ছিল যে তারা নিজেদেরকে আর ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারছিল না। বিভিন্ন সূত্র বলছে এই খুনের পরিকল্পনা হয় 2016 সালে মিয়ানমার আর্মি সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মংডু সভাপতি হওয়ার পরেই আরসার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় মহিবুল্লাহর। পরের বছর বাংলাদেশে আসার পর প্রত্যাবাসন ইস্যুতে দ্বন্দ্ব আরও প্রকট হয়। এর আগেও কয়েকবার হামলার চেষ্টা হয় তার উপর। মৃত্যুর আগে প্রতিটি ক্যাম্পে আরসার সহ বিচ্ছিন্ন কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের তালিকাও করছিলেন মহিবুল্লাহর কর্মীরা। এ নিয়েও বেশ ক্ষুব্ধ ছিল প্রতিপক্ষ। প্রশ্ন হচ্ছে মহিবুল্লাহ হত্যা কি প্রভাব ফেলবে রোহিঙ্গা সংকটে? বিশ্লেষকরা বলছেন নতুন করে নেতৃত্ব সংকটে পড়ায় রোহিঙ্গাদের পক্ষ থেকে প্রত্যাবাসনের পক্ষে জোরালো ভূমিকা রাখবে কে, সেটি এখন বড় প্রশ্ন। রোহিঙ্গাদের ভেতর থেকে কোন ধরনের রেজিস্ট্যান্স বা রেজিলিয়েন্স কিন্তু ডেভেলপ করে নাই এবং কোনো ধরনের সাংগঠনিক কাঠামো রোহিঙ্গাদের মধ্যে ডেভেলপ করে নাই। এই যে মহিবুল্লাহর জায়গাটা একটা অবিসংবাদিত নেতা হয়ে ওঠা, এই অনেকগুলো কারণে রোহিঙ্গার এই এই যে মহিবুল্লাহর উত্থান, সেটা কিন্তু সেখানে আরও যে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো আছে তাদের মধ্যে কিন্তু এই দ্বন্দ্ব মানে ছিল। প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করা বা ওটার বিপক্ষ শক্তি একটা মেসেজ দিচ্ছে, সেটাকেও আমরা ধরে নিতে পারি। তবে এ নিয়ে এখন এই বড় ধরনের শঙ্কার কোনো কারণ নেই বলেও মনে করেন এই বিশ্লেষক।
রিয়াজ রায়হান, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। আরও নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যুক্তরাজ্যের পর জার্মানি ও ইতালিতে মিলেছে কোভিড নাইন্টিনের এই ধরন। কিছুদিন বিরতির পর শক্তি সঞ্চয় করে নতুন রূপে হাজির হয়েছে করোনা ভাইরাস। সম্প্রতি আফ্রিকায় পাওয়া নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে ছড়াচ্ছে আতঙ্ক। এখন পর্যন্ত ডেল্টাসহ 13টি ভ্যারিয়েন্টের মধ্যে বর্তমানে উদ্বেগ ছড়াচ্ছে 5টি। কয়েক হাজার বার রূপ পরিবর্তনকারী ভাইরাসের নতুন ধরনকে অস্বাভাবিক ও ভয়ঙ্কর বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউরোপ আমেরিকা ছাড়া বেশিরভাগ দেশেই অনেকটা স্বাভাবিক হয়ে আসছিল করোনা পরিস্থিতি। হঠাৎই গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। মহামারীর প্রায় 2 বছরের মধ্যে কোভিড নাইন্টিনের হাজার হাজার ধরন শনাক্ত হয়েছে, কিন্তু সবগুলোকে উদ্বেগজনক বলছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন পর্যন্ত ডেল্টাসহ ভয়ঙ্কর 13টি ভেরিয়েন্টের মধ্যে বর্তমানে উদ্বেগ ছড়াচ্ছে 5টি, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে ওমিক্রনকে, যা এ পর্যন্ত 50 বার রূপ বদল করেছে আর স্পাইক প্রোটিন বদলেছে 30 বার। করোনার আরও বেশ কিছু নতুন ধরন ভয়াবহতা ছড়াতে পারে, এমন শঙ্কায় পর্যবেক্ষণে রাখা হয়েছে 7টি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নতুন একটি ধরন আসলে আগেরটা দুর্বল হয়ে যায়। Once a variant is classified as a variant, gota bisho besh bhalo obosthaner dike jacchilo, kintu notun variant abaro chintay fele diyeche shobaike. Ekhon ei dhoron somporke bistor goboshona proyojon. Lab porikhar maddhomei jana jabe shobkichu. Echhara chikitsa byabostha ebong vaccine neyar poro manob shorire ki dhoroner probhab feleche tao jana jabe druto. করোনার নতুন এই ভেরিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে শুরু হয়েছে গবেষণা ও পর্যবেক্ষণ। কোভিডের এই ভয়ঙ্কর ধরন থেকে বাঁচতে গুরুত্ব দেওয়া হচ্ছে সচেতনতার উপর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনকে ঠেকাতে নতুন উদ্যমে গবেষণা শুরু করেছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে অমিক্রন মোকাবেলায় প্রয়োজনে তৈরি করা হবে নতুন ভ্যাকসিন। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক বলেছেন বর্তমানে টিকাদান কর্মসূচিতে ব্যবহৃত টিকাগুলো অনেকাংশে নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে সক্ষম। মডার্না 2টি প্রস্তাব উপস্থাপন করেছে। তাদের মতে চলমান বুস্টার ডোজের মাত্রা 50 থেকে 100 মাইক্রোগ্রাম বাড়িয়ে দেওয়া হোক, নতুবা বুস্টার ডোজও 2 দফায় দেওয়ার চিন্তা প্রতিষ্ঠানটি। নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে আরও তথ্য সংগ্রহের জন্য 2 সপ্তাহ সময় চেয়েছে ফাইজার ও বায়োএনটেক। এদিকে বাজারজাত হওয়া নিজ ভ্যাকসিনের সক্ষমতা যাচাই করে দেখছে জনসন অ্যান্ড জনসন। তাইজুল ইসলামের স্পিন ভেলকেতে তৃতীয় দিনে পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত তাইজুলের 5 উইকেট শিকারে পাকিস্তানের স্কোর 8 উইকেটে 240 রান। আগের দিনের বিনা উইকেটে 145 রান নিয়ে ব্যাটিং শুরু করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন তাইজুল ইসলাম। 58তম ওভারের পঞ্চম বলে 52 করা আবদুল্লাহ শফিককে ফেরান লাটোরের এই স্পিনার। 146 রানের প্রথম উইকেট হারায় অতিথিরা। পরের বলেই অভিজ্ঞ আজহার আলীকে গোল্ডেন ডাকের লজ্জা দেন তাইজুল। লেগ বিফোরে ফাঁদে ফেরেন পাকিস্তানের সাবেকি অধিনায়ক। এরপর বাবর আজমকে ইনিংস লম্বা করতে দেননি মেহেদি মিরাজ। মাত্র 10 রান করে সাজ ঘুরে ফেরেন পাকিস্তান অধিনায়ক। 8 রান করা ফাওয়াদ আলমকে তাইজুল নিজের তৃতীয় শিকার বানালে 182 রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরিয়ান আবিদ আলী ও রিজওয়ানের উইকেট হারালে বিপাকে পড়ে পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে 330 রান করে বাংলাদেশ। ম্যাচটি কভার করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সরাসরি তার কাছেই যাচ্ছি। মামুন, প্রথম সেশনে পাকিস্তানের 4 উইকেট তুলে নেওয়া, দ্বিতীয় সেশনেও ছড়ি ঘোরাচ্ছেন টাইগার বোলাররা, সব মিলিয়ে তৃতীয় দিনে কতটা সফল বাংলাদেশ? তৃতীয় দিনে এখন পর্যন্ত পুরোপুরি সফল বাংলাদেশ, কারণ আমরা গত 2 দিন যেটি দেখেছিলাম যে প্রথম সেশনে উইকেট হারিয়েছে বাংলাদেশ, দ্বিতীয় সেশনে একটু উইকেটও পড়েনি। তৃতীয় দিনে এসে বাংলাদেশ কিন্তু সেই কাজটি করে দেখিয়েছে। দ্বিতীয় সেশনে 4টি উইকেট তুলে নিয়েছে এখন পর্যন্ত প্রথম সেশনের পরে। তো এদিক থেকে বলতে গেলে বাংলাদেশের বোলাররা এখনও সফল, তবে একটু চিন্তার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের পরে। তো এদিক থেকে বলতে গেলে বাংলাদেশের বোলাররা এখনও সফল, তবে একটু চিন্তার বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের পেসাররা উইকেট পাচ্ছেন না। মাত্র 2টি উইকেট পেয়েছেন, সেটি ইবাদত হোসেন। আমরা অন্যদিকে দেখি যে বাংলাদেশের 10 উইকেটের 9টি নিয়েছিলেন পাকিস্তানের বোলাররা, তবে সেটি চিন্তার কারণ হলেও বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে কিন্তু কম রানে বেঁধে ফেলার একটা সুযোগ পেয়েছে।
এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে খুব কম রানে বেঁধে ফেলার মতো একটা সুযোগ পেয়েছে, আর মাত্র দুইটি উইকেটে আছে হাতে, খুব প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা মাঠে নেই পাকিস্তানের। সেক্ষেত্রে খুব আর্লি যদি এই দুইটি উইকেট তুলে নেওয়া যায় হয়তোবা 70 রান বা 80 রান বাংলাদেশ এগিয়ে থেকে আবারও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারে। সেই সুবিধাটি অবশ্যই বাংলাদেশ নিতে চাইবে এবং তারা আগামীকাল পুরোটা দিন যদি ব্যাটিং করতে পারে এবং ভালো একটা সংগ্রহ পাকিস্তানকে টার্গেট দিতে পারে, এই টেস্টের রেজাল্ট কিন্তু অন্যরকম হতেই পারে। একটু তাইজুলের কথা বলতে চাই। তাইজুল এরই মধ্যে 5 উইকেট নিয়েছেন। তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার হয়েছেন এই ম্যাচে, এই টেস্ট দিয়ে। সেই সাথে তিনি টেস্টে 9 বারের মতো 5 উইকেট শিকার করেছেন। তিনি সবশেষ যে উইকেটটি নিয়েছেন হাসান আলীর উইকেট, হাসান আলীকে তিনি কিন্তু বারবার টপ দিচ্ছিলেন। প্রথম বলে হাসান আলী তাকে 4 মেরেছে, পরের বলে 6 মেরেছে। এই সুযোগটা তাইজুল নিয়েছেন তাকে ক্রিজ থেকে বের করে এনে কিন্তু তাকে আউট করেছেন। টুম্পা, এই মুহূর্তে বাংলাদেশ সব দিক থেকে গিয়েছে। ধন্যবাদ আপনাকে মামুন, জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তান চট্টগ্রাম টেস্টের খবর। টেস্ট নিউজিল্যান্ডের দ্রুততম 50 উইকেট শিকারী বোলার এখন কাইল জেমসন। 9 ম্যাচেই 50 উইকেট নিয়ে এই কীর্তি গড়েছেন জেমসন। এই পেসার ভেঙেছেন 16 বছর আগের করা শেন বন্ডের রেকর্ড। কানপুরের টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে শুভমন গিলকে বোল করে মাত্র 9 টেস্টেই 50 উইকেট নেবার কীর্তি গড়েন এই পেসার। এবার ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে জায়ান্ট লিভারপুল। সাউদাম্পটনকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে অলরেডরা। এদিকে স্প্যানিশ লিগের ম্যাচে বার্সেলোনা 3-1 গোলের জয় পেয়েছে ভিয়ারিয়ালের বিপক্ষে। তবে ইতালিয়ান লিগ ম্যাচে হারের লজ্জা পেয়েছে ইউভেন্টাস। ইউভের 1-0 গোলে হারিয়েছে আটলান্টা। অন্য ম্যাচে ভেনেজিয়ার বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছে ইন্টার মিলান। স্প্যানিশ লিগে কোচ জাভি হার্নান্দেজের নেতৃত্বে আরও একটি জয় পেল বার্সেলোনা, যদিও ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। 48 মিনিটে ডিওং এর গোলে প্রথম লিড নেয় বার্সা। ছা পেনাল্টি থেকে গোল করে 3-1-এর জয় নিশ্চিত করেন ফিলিপ কুটিনিও। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচের 2 মিনিটে ডিয়েগো জটার গোলে লিড নেয় অলরেডরা। এরপর অফসাইডে বাতিল হয় সাদিও মানের গোল, তবে 32 মিনিটে সালার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন। 37 মিনিটে স্বাগতিকদের হয়ে তৃতীয় গোল করেন মিডফিল্ডার থিয়াগো আলকান্ত্রা। 52 মিনিটে কর্নার থেকে আসে চতুর্থ গোল। লিভারপুলের 4-0-র জয় নিশ্চিত করেন ভার্জিল ভ্যান ডাইক। ইতালিয়ান লিগে হারের লজ্জা পেয়েছে ইউভেন্টাস। এবার আটালান্টার কাছে হেরেছে ম্যাক্স আলেগ্রির দল। আলিয়ান্স স্টেডিয়ামে ম্যাচের 28 মিনিটে ডুভান জাপাটা জয়সূচক গোলটি করেন আটালান্টার হয়ে। এই হারে টেবিলের 8 নম্বরে ইউভেন্টাস। তবে জয় পেয়েছে চ্যাম্পিয়ন ইন্টার মিলান। ভেনেসিয়ার বিপক্ষে ম্যাচের 34 মিনিটে টার্কিশ প্লেমেকার হাকান চানালুর গোলে লিড নেয় ইন্টার। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত। যমুনা স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পিক ম্যাচে মুখোমুখি হবে চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 10:30 স্ট্যামফোর্ড ব্রিজে শুরু হবে এই মহারণ। অতীত পরিসংখ্যানের বিচারে ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। মুখোমুখি 189 ম্যাচে চেলসির 55 জয়ের বিপরীতে 81 ম্যাচ জিতেছে ম্যানইউ। ঘরের মাঠের এই ম্যাচের আগে ইঞ্জুরি সমস্যায় জর্জরিত চেলসি। চোটের কারণে কন্তে, চিলওয়েল ও কোভাসিচ মিস করবেন এই ম্যাচ। সেই সাথে হ্যাপটস এবং লুকাকুর খেলা নিয়েও আছে শঙ্কা। ইঞ্জুরি সমস্যা আছে ম্যানইউ শিবিরেও। চোটের কারণে ভারান ও পগবাকে পাবে না রেড টেবিলরা, আর নিষেধাজ্ঞার কারণে হ্যারি ম্যাগুয়ারের সার্ভিসও পাবে না ইউনাইটেড। এছাড়াও করোনা আক্রান্ত গ্রিনউডের খেলা নিয়েও আছে শঙ্কা। স্প্যানিশ লিগে রাতে মাঠে নামবে জয়েন্ট রিয়াল মাদ্রিদ। রাত 2টায় সেভিয়ারের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। সেভিয়ারের সাথে রিয়ালের রেকর্ড বেশ ভালো। দুই দলের 12 দেখায় 35 ম্যাচ জিতেছে লস ব্লাঙ্কোসরা। সেভিয়ারের বিপক্ষে ম্যাচে পূর্ণ ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকবেন ডেনিস সেরোসিয়াস ও গ্যারেথ বেল। তবে চোট কাটিয়ে ফিরেছেন ফ্রেড ভালভার্দে। তবে পেটের পীড়ায় এই ম্যাচ মিস করতে পারেন এডিন হ্যাজার্ড। আক্রমণে এই ম্যাচেও রিয়ালের ভরসা করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়র। অবসরে যাওয়ার আগে মেসির থেকে বেশি ব্যালন ডিওর জিততে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা। এমনটাই নিশ্চিত করেছেন ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সম্পাদক প্যাসকাল ফেরে। বলেন, মেসির চেয়ে বেশি ব্যালন ডিওর জিতে অবসরের ইচ্ছে আছে রোনালদোর। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এইসবই বলেন CR7। একটা সময়ে রোনালদোর প্রথম ব্যালন ডিওরের বিপরীতে মেসির ছিল 4টি, বর্তমানে মেসির ব্যালন ডিওর সংখ্যা 6টি। বিপরীতে রোনালদো জিতেছেন 5টি, তবে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতায় এবারও লিওনেল মেসির সম্ভাবনা বেশি দেখছেন ফুটবল বিশ্লেষকরা। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন ফারহানা ন্যান্সি। সাথেই থাকুন।